সাক্ষাৎ হলো, দেখা দেখা করলাম ওই বাইকারের জন্য ভেজালটা, ওই বাইকারকে আমি পাইলে ভাই রুকো যারা সবর করো ভাই রে ভাই সেই লাগছে জি জি ওর খবর আছে, ওর সাথে আমার একটা দেখা হবে, দেখা কন্ট্রোল তুম হেরাম গিরি একদম পয়রা দিছ। সো এভরিওয়ান, কর্ণফুলি এখানে আমি কাপ্তায় আসছিলাম, আয়সা দেখি এই বাইরে চিনেন কিনা দেখেন, এটা ওই যে ওই কিছুদিন আগে ভাইরাল পাবলিক ওই যেটা চাচার থেকে থাপ্পড় খাইছিল। ভাই আসলে চাচার থেকে মানে আপনি মাইকটা কেন খাইলেন আর কি? কি হলো ভাই এটি কইরা? ভাই এটা আনফরচুনেটলি ঘটে গেছে, মানে ভুল বসাতো আর কি, ভুল বসাতো ঘটে গেছে, কিছু করার নাই, চাচা আমার চিনতে পারে নাই। ওটা তো চাচার ধরলাম, আমি আপনারা তো দেখছেন অবশ্যই অবশ্যই। তারপর সাক্ষাৎ হইলো, দেখা দেখা করলাম ওই বাইকারের জন্য ভেজালটা, ওই বাইকারকে আমি পাইলে ভাই জি জি ওর খবর আছে, ওর সাথে আমার একটা দেখা হবে, দেখাশোনা হবে অবশ্যই। আর এখন কথা হচ্ছে যে যাই হোক আপনার ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল, তো এই এই বিষয়ে আপনার কেমন লাগতেছে? আসলে ব্যাপারটা যদিও ভুল বসে ঘটছে, তাও ভালো লাগতেছে যে এটা পাবলিকলি হয়েছে বা পাবলিক আমাকে চিনতেছে বুঝতেছে ওইটা আর কি। জি জি যাক ভালো লাগলো আপনাকে পেয়ে। আপনি ঢাকা থেকে এখানে আসলেন কবে? কাপ্তায় না আসলাম, একটু ঘুরতে আসলাম, কলেজ দেখতে আসলাম। আচ্ছা আচ্ছা, যাক যাই হোক, ভিডিও তো একরকম, বাস্তবে আর একরকম। হ্যাঁ, আর ভাই মায়ের গুলা কিন্তু জোশ ছিল, আর ভাই আমি কিন্তু ব্যথাই পাইছি ভাই। ঠিক আছে ঠিক আছে, একদম পারফেক্ট, স্যালুট জানাই।